সন্তানের মঙ্গল চাইলে মেনে চলুন কয়েকটি নিয়ম, ফল মিলবেই। মাতার সন্তানের মঙ্গল কামনায় বিভিন্ন পুজো বা উপোস করেন, তেমনই একটি হল নীল পুজো। জ্যোতিষশাস্ত্রে এই পুজো নিয়ে বিশেষ কিছু টোটকার উল্লেখ আছে, সেই টোটকাগুলোই আমি এখন বলবো। পারলে মেনে চলুন, ফল মিলবেই। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন, যাতে অসংখ্য মানুষ উপকৃত হয়। মা তার সন্তানের মঙ্গল কামনায় নীল পুজো করেন। সন্তানের মঙ্গল অমঙ্গল নিয়ে মায়েরা সবসময় চিন্তিত থাকেন, তাই নীল পুজো নিয়ে জ্যোতিষশাস্ত্রে বিশেষ কিছু টোটকার উল্লেখ রয়েছে। শিব পুজোর সময় যদি এই টোটকাগুলো করা যায়, তাহলে সন্তানের পাশাপাশি সংসারেরও মঙ্গল হবে। কোন কোন টোটকা মেনে চলবেন? এক, সবার প্রথমে মনে রাখতে হবে শিবের পুজো করার সময় যেন কোনোভাবে শিবলিঙ্গের গায়ে আঘাত না লাগে, খুব ধীরে ধীরে শিবলিঙ্গের পূজা করতে হবে। সন্তানের মঙ্গলের জন্য গঙ্গা জলে কাঁচা দুধ, কাঁচা হলুদের রস, সাদা চন্দন মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন। তিন, নীল পূজার দিন পারলে ছোট একটি রূপার ত্রিশূলের লকেট নিন, তারপর একটি পাত্রে সাদা চন্দন দিয়ে তার উপর ত্রিশূলের লকেটটি রাখুন। যে কোনো সাদা ফুল 108টি জোগাড় করুন। 108টি ফুলে ওম নমঃ শিবায় বলে ওই ত্রিশূলের লকেটের উপর দিন, তারপর সেই লকেটটি শিবের মাথায় ছুঁয়ে গলায় ধারণ করুন। চার, নীল পুজোর দিন যতটা সম্ভব ঠান্ডা খাবার খাওয়ার চেষ্টা করুন। পাঁচ, নীল পুজোর দিন আখের রস দিয়ে শিবের অভিষেক করলে সাংসারিক নানা ঝামেলার হাত থেকে মুক্তি পাওয়া যায়। ৬, যদি আপনার সময় খুব খারাপ যায়, তাহলে এই দিন শিবকে জপ অর্পণ করতে পারেন। ৭, এই দিন মধু, কাঁচা দুধ, গঙ্গা জল, চামেলির তেল একত্রে মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন। এই দিন 28টা বেলপাতায় সাদা চন্দন মাখিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন। এভাবেই টোটকাগুলো মেনে চলতে চেষ্টা করুন। অবশ্যই মহাদেব বাবা ভোলানাথের কৃপায় আপনার সন্তানের মঙ্গল হবে, অকাল মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকবে না, এবং বাবা ভোলানাথ আপনাকে সমস্ত সমস্যা থেকে মুক্তি দান করবেন। ভক্তিভরে একবার বলুন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম শিবায় শান্তায় কর্ণত্রায় হেতবে নিবেদয়ামি চাৎমনং গতিস্তং পরমেশ্বরঃ, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবা ভোলানাথ সকলের মঙ্গল করো, সকলের মঙ্গল করো, সকলের মঙ্গল করো।